যান্ত্রিক গুলোযোগের কবলে পড়েছে হেলিকপ্টার ইঞ্জিনিয়টি। গত মাসে এই ড্রোনটি সফলভাবে উড্ডয়ন করেছিল আর আমরাও দেখেছিলাম ইঞ্জিনিয়টির পাঠানো অনেক ছবি। শনিবার ষষ্ঠবারের মতো উড্ডয়নের সময় হঠাৎ করে দেখা যায় ইঞ্জিনিয়টিতে যান্ত্রিক ত্রুটি। 10 মিটার উচ্চতা যখন ইঞ্জিনিয়টি ছিল তখন এই যান্ত্রিক ত্রুটি শুরু হয়। ড্রোনটির অনবোর্ড ক্যামেরায় ধরা পড়ে প্রায় 1 মিনিটের গোলযোগের চিত্র। ভিডিওটিতে দেখা যায় ড্রোনটি সামনে পিছনে ঘুরতে থাকে, পরে অক্ষত অবস্থায় মাটিতে নেমে আসে। তবে এর আগে ইঞ্জিনিয়টির 5টি উড্ডয়ন সফল হয়েছিল।